ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় শাহ পীর কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি বার্ষিক ওরুস উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খড়মপুরে অবস্থিত উপমহাদেশের অন্যতম সুফি সাধক গেসু দারাজ শাহপীর কেল্লা শহীদ রহমাতুল্লাহি আলাহিয়ার বার্ষিক ওরুস মোবারক উদযাপন উপলক্ষে খড়মপুর দরগা পরিচালনা কমিটির আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাজার শরীফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাজার পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি অঙ্গজাই মারমা। আখাউড়া পৌরসভার 2 নং ওয়ার্ড কাউন্সিল তকবীর খাদেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুল ইসলাম, আখাউড়া রেলওয়ে থানার মোহাম্মদ মাজহারুল করিম। এছাড়াও দরগা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টু, ওয়ার্ড কাউন্সিল মোহাম্মদ স্বপন, ইনামুল আহসান, মোহাম্মদ ইমরান, নার্গিস পারভিন, মোহাম্মদ লিটন, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ সময় দরগা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু জানান, গত 2 বছর করোনা মহামারীর কারণে সরকারের নির্দেশনায় ওরুস উদযাপন বন্ধ ছিল। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় সকল প্রকার সরকারি নির্দেশনা মেনে ওরুস মোবারক উদযাপন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে দরগা পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঙ্গজয় মারমা বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে ওরুসে আসা ভক্ত আশিকানরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।